আচ্ছা ভেতরে কি স্টাফ করা গো? এটা কি শাক টাইপের কিছু বলো? সিকান্দারি কাবাব। নাম তো বুঝতে পেরেছি বাট আমি বলছি ও কবি কবি তো লাগতো আপনি ভগবান নেই রাক্ষস হয়ে ওখান থেকে একটা মানে ফুফিয়ে গুঁয়ে একটা কান্নার আওয়াজ পাচ্ছে বুঝলি তো। আজকে এত ফাটাফাটি একটা জায়গায় এসেছি, তোমরা এখানে অ্যাম্বিয়েন্স দেখে যে মজা পেয়ে যাবে খাবার দাবার তো পরের কথা। তো আর একদম দেরি করতে ইচ্ছা করছে না, আমার সবার শুরুতে মনে হচ্ছে তোমাদের ভেতরে গিয়ে আগে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই কি ফাটাফাটি, প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে পাঞ্জাবি টাচ, তো ফাটাফাটি কালার কম্বিনেশন, পুরো মনে হচ্ছে পাঞ্জাবি জায়গায় এসে পাঞ্জাবি কোনো একটা ধাবায় বসে রয়েছে। এত সুন্দর জায়গা, অবশ্য ধাবা নয় এটা, অবশ্যই রেস্টুরেন্ট, একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাঞ্জাবিয়াত। আচ্ছা বলছি কি দাদা একটা জিনিস বলো তো, যে তোমাদের এখানে কি বুফে আছে, মানে আজকে কি বুফে কিছু ট্রাই করবো? হ্যাঁ বুফের কিছু আছে, আমাদের এখানে ব্যাংকেটও কিছু চলে, যে কোনো সেলিব্রেশনের জন্য সেই অর্ডারগুলো তোমরা নাও। আচ্ছা আচ্ছা ওই জিনিসটা আমাকে একবার দেখাবে তো, যেটা দিয়ে শুরুতে আমাদের জল দিয়েছিল ওটা নিয়ে এসো তো, দারুণ লেগেছে আমার জিনিসটা, রেখে দেবো স্যার ধরবো একটু। ফাটাফাটি ফাটাফাটি লাগছে, পাঞ্জাবি কোনো কালচার বা পাঞ্জাবি কোনো জায়গায় গিয়ে তো আমরা মানে ওইটাকে অবজার্ভ করিনি বা দেখিনি, তবে পাঞ্জাবি ভাঙড়া আমার ফাটাফাটি লাগে। আমি জানি না তোমরা মানে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বা আমরা কতটা ভালো করে দেখাতে পাচ্ছি, আমি এত পারফেক্ট অ্যাম্বিয়েন্স বহুদিন দেখি না, বহুদিন দেখি না। তো আমাদের সামনে ড্রিঙ্কসগুলো চলে এসছে, আর এটা পাঞ্জাবি যে কোনো রেস্টুরেন্ট হোক ধাবায় হোক লস্যি না খেলে পরে পুরো মেনুটা যা যা তোমরা ট্রাই করেছো সমস্ত কিছু বৃথা। আমি ভাবছিলাম আজকে মানে একটা মারাত্মক একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স আমার মাথায় ক্রিয়েট হয়ে গেছিলো, খুব একটা পজিটিভ পজিটিভ ভাইব পাচ্ছিলাম, বাট শুরুটা এত তুখড় হয়েছে না বলে বোঝাতে পারবো না তোমাদের, এত পারফেক্ট। আর কেশরগুলো দেখো কালারটা ছাড়ছে, কেশরের ফ্লেভারটা ছাড়ছে, ফাটাফাটি লাগছে মুখে গিয়ে, এইগুলো তোমরা মিস করো না। ও অনেকদিন বাদে কত খাবার, মানে আমরা তোমাদের দেখানোর চক্করে আর বেগে বেগে এত কিছু অর্ডার দিয়ে ফেলেছি, এত কোয়ান্টিটিতে হয়ে যাবে বুঝতেও পারিনি, বাট তোমাদের তো দেখা দেবে, বাট এটা ভেবো না কোনো পরিস্থিতি খাবার ওয়েস্ট হবে, আমরা যা হাতে টিম লেখে হাতে আমরা যখন প্রিপারেশন ফুল প্রিপারেশন নিয়ে শুরু করছি এটা দিয়ে। এটা হচ্ছে মুরগ কালি মির্চ কাবাব, মানে তোমরা ব্ল্যাক পেপারের ফ্লেভার বেশি পাওয়া যাবে সেটা খুব ভালো করে বুঝতে পারছো। ভাই কাবাবে তো সবসময় আমরা পিঘলেই যাই, বাট তারপরে কী ডেলিশিয়াস টেস্ট, বাট ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা ওটা কিন্তু তোমরা ওরকমভাবে পাবে না, যে মুখে দিলাম ব্ল্যাক পেপার ফ্লেভারটা ওই মুখে দেওয়ার পরে একটু চেবাবে তারপর একটুখানি গিলবে তারপর দেখবে মুখের মধ্যে একটা ঝাল 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 অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে মুখের মধ্যে, ওরকম মনে হয়। এখানে যে টিক্কাটা এত ফাটাফাটি লেভেলে নরম কেন বলো তো, এটা হচ্ছে থাই বোনলেস ইউজ করার জন্য, এই জন্য কিন্তু এখানকার টিক্কা বা যে কোনো আইটেমের দাম কিন্তু একটু বেশি হয়। এটা মুরগ সিকান্দারি কাবাব, আহা আহা হা, কী খেতে। আচ্ছা ভেতরে কী স্টাফ করা গো? গ্রিন কালারের কি একটা পাতা পাতা মনে হচ্ছে, এটা কি শাক টাইপের কিছু বলো? একটু জিজ্ঞেস করো, শাকটা খুব মানে ইন্টারেস্টিং লাগছে, শাকটা জিজ্ঞেস করো কী শাক? সিকান্দারি কাবাব। সেটা নাম তো বুঝতে পেরেছি বাট আমি বলছি স্পিনাচে দিয়ে আছে এটা, এক্স্যাক্টলি ওই জন্য আমার টেস্ট এত চেনা চেনা লাগছে, কিসের শাক এটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ, দারুণ খেতে। ওকে এবার নেক্সট আইটেম দিকে ফোকাস করছি, মাকাই চিজ টিক্কি, মাকাই মানে ভুট্টা, ওকে এর উপরে কর্নফ্লেক্স ইউজ করা হয়েছে কোটিংয়ের জন্য, আর ক্রিস্পি ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, এর ভেতরে ডেফিনেটলি চিজ তো থাকবেই, আর হলুদ হলুদ তোমরা কর্নগুলো দেখতেই পাচ্ছ। বাহ, এবার আমরা যেটার দিকে ফোকাস করবো তার নামটা একটা অদ্ভুত, ব্যালিস্টিক প্রন। যারা আমাদের চেনো তারা তো এতক্ষণ বুঝতে পেরে গেছো যে দামটাম আমি তার বলতে পারবো না, এত কিছু বলা পসিবল ওর দাম কী করে মনে রাখবো, নামই মনে রাখতে পারছো দাম কী করে মনে রাখবো, বাট তোমরা কিন্তু নামগুলো মনে রাখো, এখানে কী কী টাইপের খাবারগুলো অর্ডার দেবে এখন থেকে তোমরা বুঝে নিও, দাম দেখার জন্য তোমরা ডেসক্রিপশন ফলো করো, ওখানে ফুল ডিটেল দেওয়া থাকবে মেনুর। ব্যালিস্টিক প্রন এটা উপরেও সেম যে টিক্কাটা টিক্কিটা খেলাম, সেম কর্নফ্লেক্সের কোটিং করা উপরে, তারপর ফ্রাই করা। ওয়েল কুকড, আর উপরে ওই ক্রিস্পি ফ্লেভারটার জন্য খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে মুখের মধ্যে, দারুণ লাগছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি এতটা অজ্ঞ নই, এটা অবশ্যই কোনো না কোনো একটা শিখ কাবাবের আইটেম, দিল্লু বা শিখ একটা কাজ করে দিতে পারতো, তোমরা দিল্লু বা আশিক বলে দিতে পারতে। এর উপরেও চিজ গ্রেট করে দাও, চিকেন তো এটা, ভেতরে একটা বিটরুটের ফ্লেভারের জন্য মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে।
এটা মুরগ সুলতানা, উপরের লেয়ারটা একবার দেখো, ফাটাফাটি খেলে ভাই। টেবিলটা না আমি একটা জিক্স পাজল টাইপের করে নিয়েছি, এটা এদিক ঠেলছি, এটা এদিক টানছি, এটা এদিক রাখছি। তন্দুরি বহু স্টাইলে সার্ভ দেখেছি, বাট এটা শুধু বলছি যে আমাকে ছো, দেখ আমি কিরম করে ভেঙে চুড়ে পড়ে যাবো। ও কবি কবি তো লাগতো আপনি ভগবান নেই রাক্ষস হে। পারফেক্ট তন্দুর, পারফেক্ট তন্দুর। আচ্ছা বলছি, এই এখন যে মানে অবশিষ্ট অংশগুলো পড়ে রয়েছে এটা কিন্তু মোটেও অবশিষ্টের জন্য নয়, এটা পুরোটাই এখন খেলাম, আমি একা খেলাম, এরপর শোভন দেখাবে, আরও অনেকে রয়েছে। তোমরা আবার ভুলভাল কিছু মনে করো না যে ব্যাস খেয়ে দেয় খাবারগুলো সব নষ্ট করার জন্য ফেলে রেখেছো, মোটে ওরকম ভেবো না। রাইট অ্যান্ড বাইট জীবনেও ফুড ওয়েস্ট মানে নিজেরাও প্রেফার করে না, কাউকে রেকমেন্ডও করে না। দেখো আমাদের দুটো স্টেপ কমপ্লিট, শুরুতে যে ড্রিঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেছে, তারপর স্টার্টারে এত কিছু খেলাম সেগুলো কমপ্লিট, এখন আমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন কোর্স। তো আমাদের মেইন কোর্সে কী কী আইটেম আছে সেগুলো তোমাদের ক্লিয়ার করে বলে দিই। দেখো একদম জোশ মানে রোগান জোশ ভাসছে, এটা মাটন রোগান জোশ, আর এটা দাদা চিকেনের কী আইটেম গো? এটা মুরগ শাহি হান্ডি, আর এখানে রয়েছে মাটন বিরিয়ানি, আর এখানে রয়েছে মালাই প্রন বা মালাই চিংড়ি। এতগুলোর দাম আমার মনে রাখা একবারই পসিবল ছিল না, বাট মাটন বিরিয়ানির দামটা তোমাদের আমি ক্লিয়ার করে বলে দিতে পারবো, এটার দাম হচ্ছে 295 টাকা। এতক্ষণ পরে একটা জিনিস খামতি লাগলো, সেইটা হচ্ছে যে 295 টাকা হিসাবে মাটন পিসটা কিন্তু বেশ ছোটো, শুধু খেলাম আর উয়া উয়া করে চলে গেলাম তাহলে কিন্তু হবে না, যেটা সত্যি সেটা বলতে হবে। রাইসের টেক্সচারটা বিরিয়ানিটা একটু অন্য টাইপের, ডিম নিয়ে আমার মাথা ব্যথা একদম নেই। মাটনটা অবশ্যই একটু শক্ত, একটু ড্রাই ড্রাই লাগছে, শক্ত ড্রাই লাগছে, বাট আলুটা সত্যি খুব সুন্দর নরম। বিরিয়ানিটা একদম অন্যরকম, আমরা যে টাইপের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত একেবারেই সেরকম নয়, না আসলে আমি নিয়ে না দাদা বৌদি ডিবাবে কোনো ক্যাটাগরির সাথে ম্যাচ করে না। এতগুলো ডিশের নাম বললাম, বলো তো এটা কি, গেস করো দেখি কেমন পারো। পুরো গ্রেভিময় চিংড়ির ফ্লেভার, ভালো খেতে। তোমাদের কাদের কাছে চিংড়ি ফেভারিট কমেন্টে হাত তুলে দিও। আমরা চিকেনের যেটা ডিশটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে মুরগ শাহি হান্ডি, এটা হোয়াইট গ্রেভি রয়েছে, এতে পেঁয়াজ ক্যাপসিকাম উপরে আবার বেরেস্তা দেওয়া রয়েছে, চিকেনটা গ্রেভিটা ফাটাফাটি খেতে। আমি একমাত্র মানুষ মনে হয় এসে এই নিয়ে দুবার ফিঙ্গার বল ইউজ করবো, তিনটে থালা চেঞ্জ করছি। দাদা একটা থালা আনো প্লিজ, অনেকক্ষণ ধরে মানে ওখান থেকে একটা মানে ফুফিয়ে গুঁয়ে একটা কান্নার আওয়াজ পাচ্ছে বুঝলি তো, কান্না করছে বলছে আর কতক্ষণ আমার একা এভাবে ফেলে রাখবে না, স্বাভাবিক এটা তো, সেই জন্যে আর ওকে অপেক্ষা করানো একদম ঠিক হবে না। এইটা যদি কেউ ভাই রে কী পরিমাণ তেল কী করে খাব, এইটা যদি একবার ভেবে ফেলেছো রোগান জোশের মজা ওখানে কিরকিরা। আর অ্যাকচুয়াল রোগান জোশের ফ্যাক্ট যেটা, এই উপরে ভাসমান এই লাল টকটকে তেলটাই কিন্তু ফ্যাক্ট। মাখন এক প্লেট রোগান জোশে 4 পিস মাটন সার্ভ করা হয়। যদি তোমরা কোনো দিন এরকম ভেবে নাও যে মাটন কষা মাটন কারি বা মাটনে আসব যেসব আইটেমগুলো আছে সেরকমই রোগান জোশ, একটা সিম্পল আইটেম এরকম নয়, মানে রোগান জোশ একটা হেভি জিনিস। আমি জাস্ট বলবো ঠিকঠাক লেগেছে। তো ওভারঅল এই গেল আমাদের মেইন কোর্স, তারপরে দুটো আইটেম আছে ডেজার্টের, তখন খেতে খেতে তোমার সাথে এন্ড করবো, বাট লাস্টিটা একবার ডেফিনেটলি নেবো। মানে ব্রেকের মাঝখানে আমার একটা জিনিস দিয়ে গেলো, বললো 16 তারিখে আমাদের কী আসছে পয়লা বৈশাখ, সেই পার্টিকুলার ওই দিনটাতে একটা স্পেশাল বাঙালি মেনু দাদারা প্রোভাইড করছে, তো সেইটা আমার দিয়ে গেছে 449 টাকায় 13 রকম আইটেম দিয়ে একটা থালি এরা প্রোভাইড করছে 16 তারিখে। তো তোমরা যারা যারা 16 তারিখে বাই চান্স যদি এখানে চলে আসো তো তোমাদের সেটাও জানা থাকলো যে 16 তারিখে পয়লা বৈশাখের দিন সবাই তো বাইরে আউটিংয়ের জন্য বেরোয়, খেতে বেরোয়, লাঞ্চ করতে বেরোয়, ডিনার করতে বেরোয়, তো সেদিন যদি তোমরা এখানে আসো তাহলে পরে তোমরা কী কী পেতে পারো সেটা একটু ডিসক্রিপশনটা ফলো করে নিও, আমরা এই পেজটা দিয়ে দেবো। আর তা বাদেও 4-5 রকমের স্পেশাল অথেন্টিক বাঙালি আইটেমগুলো রয়েছে। এবার একটু হেঁটে হেঁটে ডেজার্ট খেতে হবে ভাই, তাহলে পেটে লেগে ডেজার্টে কী কী আইটেম এসছে ভাই? এটা গাজরকে হালুয়া, এই দুটো জিনিস আমার বিশ্বাস কর দাদা না বলে গেলেও আমি জানতাম এগুলোর নাম।
আচ্ছা এইটা নরমাল গাজরের হালুয়া তো আশিকি গাজরের হালুয়া আশিকি গাজরের হালুয়া তো ফাটাফাটি চমৎকার জায়গা যেহেতু তো তোমাদের অ্যাড্রেসটা তো ডেফিনেটলি জানতে হবে পাঞ্জাবিয়াতের অ্যাড্রেসটা কি করে আমরা কোথা থেকে এসেছি আমরা এসেছি দমদম ক্যান্টনমেন্টে নেমেছি স্টেশন থেকে মানে হ্যাঁ স্বাভাবিক স্টেশনই তো ওখান থেকে স্টেশন নেমেছি বাইরে অটো ছিল টোটো ছিল আর ছোট যে ভ্যানিসগুলো হয় না দুজন বসে যায় ওতে করে আমরা এসেছি 20 টাকা করে ভাড়া পড়েছে আমরা কোথায় নামলাম জেলখানা মুখে ডেজার্টে দুটো ছিল একটা হচ্ছে গাজরের হালুয়া মানে গাজরের হালুয়া আর এদিকে ছিল গোলাপ জামুন মানে গোলাপ জাম তো গোলাপ জামটা আমি এখন খাচ্ছি না সুগন্ধা খেয়ে নেবে আর গাজরের হালুয়াটা খাওয়াটা কমপ্লিট আর এবার আজকের ফাটাফাটি অ্যাম্বিয়েন্সের ফাটাফাটি অ্যাটমসফিয়ারের ফাটাফাটি খাবার দাবার এপিসোড এখানটা এন্ড হচ্ছে তো আমরা এত কিছু খাই কেন তোমাদের শো করার জন্য এই নয় যে খাবারগুলো নষ্ট করি আমরা খাবারগুলো যথাযথ জায়গায় যায় আর এতগুলো খাবার দেখালে পরে কি তোমাদেরকে আমরা ঠিকঠাক করে বলতে পারি যে কোন খাবারটা এর মধ্যে বেস্ট ছিল কোন খাবারটা তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করবে মাস্ট রেকমেন্ড করতে থাকবে তো সেই হিসাবে যদি বলতে আজকে পাঞ্জাবিয়াতে স্টার্টারগুলো ফাটাফাটি ছিল আর ফাটাফাটি ছিল স্টার্টারগুলো অসাধারণ মানে কী বলো একটুখানি খামতি ছিল না যে এটা বলো এটা একটু হলে ভালো হতো ওরকম কোনো জায়গায় ছিল না বাট মেইন কোর্সে এদের ডেভেলপ করার প্রচুর জায়গা রয়েছে আর আমাদের কথা বলে যা বুঝলাম আর প্রত্যেকের স্টাফের বিহেভিয়ার এত ভালো এত ফ্রেন্ডলি আমার সাথে রীতিমতো আড্ডা মারছে আমি আড্ডা মারছি মজাটা নিচ্ছে তো খুব ভালো লেগেছে এখানে তুই যখন নিয়ে জিজ্ঞেস করলি যে ওই ইয়ের ভেতরে কী আছে একটা কাবাব ছিল স্পিনার্স ছিল হ্যাঁ 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 শেফ নিজে চলে এসেছে অ্যান্সার দিতে যে ওই সবুজ কালার ওটা কী যাই হোক তো এটা খুব ভালো লেগেছে আজকে এখানটা এসে আমরা ভালো পজিটিভ অ্যাটমসফিয়ারে ভিডিও করতে পেরেছি আমরা দারুণ মজা পেয়েছি তো আশা করছি ভিডিওটা দেখেও তোমরা মারাত্মক রকমের মজা পেয়েছো আর কি আজকে ভিডিওটা এখানে এন্ড হচ্ছে খুব শীঘ্রই আরেকটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই।